আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথী সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নিউ ভাই ভাই ক্রোকারিজের আনাদার নিউ শপিং গাইড ভিডিও এনজয় করার জন্য। প্রচণ্ড গরমে আমরা তো সবাই অনেক বেশি শর্টফট করতেছি, উপরে একটা সিলিং ফ্যান ঘুরলেও তারপরও মনে হচ্ছে কি যে এই বাতাস মনে হয় গায়ে এসে লাগতেছে না। আবার নর্মালি দেখা যায় যে একটা রুমের মধ্যে যখন একসাথে অনেক মানুষ বসি, উপরে একটা সিলিং ফ্যানের পাশাপাশি যদি একটা স্ট্যান্ড ফ্যান থাকে তাহলে তো কথাই নেই। এবং সবচেয়ে বড় যে কথাটা বলবো, কারেন্ট আসলে থাকেই বা কতটুকু সময়, এই যে বারে বারে যায় আর বারে বারে আসে, সেটারও তো একটা ব্যবস্থা কিছু রাখতে হবে, তাই না? আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব কিছু চার্জার লাইট পাশাপাশি হচ্ছে এয়ার কুলার দেখানোর। কারণ কি, ইলেকট্রিসিটি যখন না থাকবে তখনও যেন আমাদের দম বন্ধ পরিস্থিতি না হয়, আমরা যেন সেই সময়টাতেও হালকা বাতাস খেতে পারি। ঠিক আছে, সো কাশেম ভাই আছে কিন্তু আমার সাথে, ভাইয়া আজকে বলবে এই সম্পূর্ণ ফ্যান বা কুলারগুলার ফিচার সম্পর্কে। আর ভাইয়া সবটা কোন জায়গাতে একটু বলে নিই, নিউ ভাই ভাই ক্রোকারিস, দোকান নং 104-105 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, যেটা বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত। তিনটা মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে পেয়ে যাচ্ছে, নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমোর পাশাপাশি নগদ এবং বিকাশ আছে, তাই অনলাইন কেনাকাটা এই নাম্বারগুলোতে কমিউনিকেট করবেন। তো কাশেম ভাই কি অবস্থা? একবারে ধোয়া টোয়া মানে উড়ায়া তারপরে বসে আছেন, কি গরম বেশি? গরম তো এখন অতিষ্ঠ পরিমাণ গরম পড়ছে, এটা তো আমার বলার। মার্কেটেও তো এসি নাই। হ্যাঁ, মার্কেটেও এসি নাই বা বাসাও তো এসি থাকে না। হ্যাঁ হ্যাঁ, সবার বাসাতে এসি থাকে না। জি, আসলে এখন এত গরম পড়ছে যেটা হলো ইতিহাসের ব্রেক ফেল একটা গরমের যে ইয়াটা 40-এর উপরে চলে গেছে বাংলাদেশে, এত পরিমাণ তাপমাত্রা। সেক্ষেত্রে দেখা গেছে একটু যদি কারেন্ট যায় একটা বাসাতে দম বন্ধ হয়ে যায়। আর বিশেষ করে যেই ফ্যানগুলো আজকে নিয়ে আসছি, এই ফ্যানগুলো আপনার হিউমিডিফায়ার স্টাইলে যে ফ্যানগুলো, যেগুলো আপনার অল্প সময় যদি ঘরে চলে, এই যে ফ্যানগুলো দেখতেছেন ধোয়া, এগুলো আপনি হিউমিডিফায়ার করে নেবেন রুমটাকে। মানে অনেকে আবার বলে যে ভাইয়া যেটা হচ্ছে যে এগুলাই নাকি ফার্নিচার নষ্ট করে, বাট এগুলো তো হাতেই লাগতেছে। এটা হাতে এগুলো টিস্যু দিয়ে রাখলে টিস্যু আপনি ভিজবে না। যদি কেউ বলে, কেউ যদি বলতে পারে আমি টিস্যু একটা ধরে রাখবো এভাবে, যদি কেউ বলতে পারে টিস্যুটা ভিজছে, তাহলে ওনার জন্য উনি প্রোডাক্টটা টাকা স্বরূপ ব্যাক। ওকে, তার মানে দর্শক আপনারা সরাসরি এসে কিনলে দরকার হলে দেখে নিবেন, দেখে নিতে পারবেন। এটা ওই ধরনের কোনো বাষ্প বের হয় না যে বাষ্পের কারণে আপনার ফার্নিচার বা রুমের কোনো কিছুর ক্ষতি হবে। জি, আচ্ছা, সো ভাই আমরা কোনটা দিয়ে শুরু করব? আমরা শুরু করব এখান থেকে, যে চার্জার ফ্যান গুলো আছে, ডিফেন্ডাল যে চার্জার ফ্যান গুলো আছে, এইটা সবচেয়ে বেশি জরুরি একটা জিনিস, এসি ডিসি যার কারণে আপনার লাইনও চালাতে পারবেন, চার্জও চালাতে পারবেন। আর এইটা চলবে আপনার 30 ঘন্টা ব্যাকআপ দিবে, সেটা আমি একটু বলে দিই। জি ভাই, অবশ্যই 30 ঘন্টা যেটা ব্যাকআপ দিবে সেটা হলো লো যে স্পিড আছে, একদম স্টার্টিং স্পিড। হ্যাঁ, স্টার্টিং স্পিড আপনি 2-3 থেকে আপনি 30 ঘন্টা ব্যাকআপ নিতে পারবেন। যদি আপনি 4-5-6 দিয়ে চালান তাহলে আপনি 6 ঘন্টা ব্যাকআপ নিতে পারবেন। এটা আমার মুখের কথা না, প্যাকেটে গ্যারান্টি আছে। আর যদি আপনি হাই স্পিডে চালান তাহলে 2.5 ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন, একবার ইনস্ট্যান্ট নাও। এখন আসেন, আমরা এখানে কয়েকটা সাইজ আছে, সাইজগুলো সম্পর্কে একটু বলে দিই। এটা কত ইঞ্চি সাইজ? দুইটা কালার আছে, প্রত্যেকটার অরেঞ্জ কালার এবং টিয়া কালার। এটা 16 ইঞ্চি সাইজ, এটা আছে 18 ইঞ্চি সাইজ, এটা হচ্ছে 18 ইঞ্চি সাইজ। এখন যার যে সাইজ লাগবে আমাদের সাইজটা উল্লেখ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারব, প্রত্যেকটা প্রাইস আমি বলে দিব। আর এগুলাতে কি কি সুবিধা আছে আমি যেমন একটু যদি দেখাই, এখানে চলে আসেন। এই যে দেখেন, আমরা এখানে তো অন করলাম, একটু নিচে নামবেন, অবশ্যই অবশ্যই ভাই, একটু নিচে নামলাম। এই যে এখানে অন করলে আমাদের এখানে কিন্তু পাওয়ার শো করে, এটা চার্জার পোর্ট। এই যে ব্যাটারি দেখছেন, 25-50-75-100, এটা 100% চার্জ থাকলে 100% শো করবে, যদি চার্জ কম থাকে লাইট গুলো বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, লাল লাল টাইপ, হ্যাঁ লাল টাইপ, এটা অফ হয়ে যাবে। আর যখন আমরা চার্জ হবে তখন এগুলাতে আপনি গ্রিন বাতি জ্বলবে। ঠিক আছে, এখন আমরা যদি এটা স্টার্টিং এ শুরু করি তাহলে এখান থেকে আমরা চাইলে পাওয়ার শুরু বাড়াইতে পারবো, 9 স্পিড পর্যন্ত হবে, যেটা অনেক পর্যাপ্ত পরিমাণ স্পিড এগুলোতে। ঠিক আছে, এগুলো পর্যাপ্ত পরিমাণ স্পিড থাকবে, যার কারণে আমরা আমরা বলে দিব ঠান্ডা বাতাস। এবং এটা ফাইবারের বডি, পাখাটা হলো ফাইবারের, যদি কোনো অ্যালুমিনিয়াম, আমি জানি না ভাইয়া কি জাদুকরি বিষয় বাট এই ফ্যানগুলোর বাতাস কেন ঠান্ডা। দেখেন আমাদের কিন্তু উপরে সিলিং ফ্যান আছে, এই ফ্যানে যে বাতাসটা হয় এটা বাতাস খুব সুন্দর বাতাস, কিন্তু ওই বাতাসটা কিন্তু ঠান্ডা হয় না, মানে ওই মানে একটা আর্দ্রতা থাকে, হয়তো এটা সিলিং এর কারণেও হইতে পারে যে গরম। এই ফ্যানগুলোতে আপনার বাতাসটা হয় শীতল বাতাস, যেটা আপনার এই যে গরমে আমরা ঘামে গেছি হালকা একটু বাতাস লাগছে, আমাদের শরীরে দূরে যেতে রিল্যাক্স লাগতেছে। আসেন, এখন এখানে আরো কিছু সিস্টেম আছে, এখানে মোবাইল চার্জ করতে পারবেন, এখানে আপনার সোলার বিদ্যুৎ থেকে চার্জ নিতে পারবেন, তার মানে কারো বাসায় যদি সোলার প্যানেল থাকে সেটা দিয়েও এটা চার্জ করতে পারবেন, আবার চালাতেও পারবেন। ইলেকট্রিক সিটি দিয়ে আপনি চার্জ করতে পারবেন, এই যে চার্জ করতে চালাতে পারবেন। এখন আসি, এটা আমরা হাই লো করতে পারবো। আর এই যে চার্জের কথা বললাম, এটা কি আসলে কি আদৌ সত্য কিনা, চার্জ হবে কিনা, আমরা এই জিনিসটা একটু পরীক্ষা করবো। এখানে আসি, এই যে আমরা এখানে একটা তার রাখছি, এই যে আমরা একটা মোবাইল নিব, এটা ভিউয়ার্সদের সুবিধাতে যদি আমাদের কারেন্ট চলে যায় বাসা বাড়িতে, তখন কারেন্ট না থাকে মোবাইল চার্জ ইমার্জেন্সি কোনো কন্টাক্ট দরকার, এখানে চার্জ লবে।
এক সেকেন্ড আমি আবার একটু দেখাবো, মোবাইলটা একটু ইয়ে করে নিই। আমি এটাকে এখন ক্লিয়ার করে দিচ্ছি, এই যে দেখেন চার্জ নিবে। হ্যাঁ, এখন চার্জটা কোথা থেকে নিচ্ছে একটু দেখাবেন ভিউয়ার্স। চার্জটা নিচ্ছে, এই যে আমি একই সাথে দেখাই, এই যে মোবাইল এখানে দিলাম, এখানে চার্জ নিতেছে, এই যে চার্জ হচ্ছে। এখান থেকে আমরা পোর্ট নিলাম, আমরা এখান থেকে একটু খুলে যদি দেখেন ভিউয়ার্স, তার মানে ইমার্জেন্সিতে বন্ধ হয়ে গেছে। এখন আমরা আবার চার্জটা এখানে লাগাবো, এই যে চার্জটা হয়ে গেল, ঠিক আছে। ইয়েস, ওকে, আমরা এখান থেকে চার্জ দিতে পারবো। এই জিনিসটা আবার আমরা চাইলে এটা আমরা রিমোটে, এই যে দেখেন এখানে আমরা কন্ট্রোল করতে পারবো, যে আমরা বেডের উপর বসে আছি ওঠা লাগবে। হ্যাঁ, এই যে রিমোটে চালু হয়ে গেল, এটা আবার মুভিং করা যাবে। এই যে মুভিং হচ্ছে, আমরা এটাকে দাঁড়ায় করে দিব। এই যে ঘুরতেছে, একটু মুভিংটা করুক। এই যে মুভিংটা করার পর আমরা এটাকে স্টপ করে দিব, চাইলে স্টপ করে দিলাম, ঠিক আছে। তো আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, পাওয়ারটা আমরা বাড়াইতে পারবো। এই যে পাওয়ারটা বাড়াই দিলাম, 9 স্পিড হয়ে গেল, আচ্ছা, ঠিক আছে, সবচেয়ে ফুল স্পিড। আবার এই যে কমাবো, এই যে মাইনাস দিচ্ছি, এই যে মাইনাস দিচ্ছি, হ্যাঁ মাইনাস, মাইনাসে, হ্যাঁ মাইনাসে কমে গেল, কমে গেল, ঠিক আছে। আবার এই যে স্পিড বাড়াইলাম, বাড়তে থাকবে, ঠিক আছে। 9 স্পিড বাতাস হবে, প্রচন্ড বাতাস, এটা স্পিডে আপনার বাতাসের স্পিডটা অনেক হবে এবং খুব শীতল বাতাস হবে, যেটাতে আপনার শরীরটা আমরা রিভিউ দিই না, যখন আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায় আমরা রিভিউটা অফ রাখি। আর এটা গরমের সিজন, তো 100 পিস 150 পিস এগুলা বেশিক্ষণ থাকে না, এক থেকে আজকে ভিডিও করে যেতে যেতে কালকে ভিডিও পাবলিক করার 2 দিন পরে থাকে, অনেকে 4-5 দিন পরে ফোন দেয় ভাই ভিডিওটা ছাড়লেন কালকে, এখনো শেষ ভাই, প্রোডাক্ট থাকে না। তো দেখা গেছে প্রোডাক্ট আসছে, দেখা গেছে 100 পিস বা 150 পিস। এই প্রোডাক্ট গুলো যখন আমরা রিভিউটা ছাড়ি, শুধু খালি যে আইসা ঢাকা থেকে কিনে তা না, সারা ওয়ার্ল্ড থেকে, যার ফ্যামিলি আমরা প্রবাসী আছি, অনেক ভাই ব্রাদাররা প্রবাস থেকে আমরা দেখতেছি, দেখলে আমাদের বাসায় বাচ্চারা থাকে, মা বোন থাকে, ঠিক আছে। তো ওনারা থাকে, ওনারা চিন্তা করে যে বাসায় আমার বাচ্চা আছে, ছোট বা বয়স্ক মা আছে, বাবা আছে, কারেন্ট চলে গেলে একটা ঠান্ডা বাতাস দরকার আছে, একটু ফ্যান দরকার আছে, তখন মানে দমটা বন্ধ হয়ে আসে। এই যদি ফ্যানগুলো থাকে আপনার বাসায়, অন্তত আপনার লো মিডিয়ামে চালাইলে আপনার 6 ঘন্টা ব্যাকআপ দিবে, ব্যাকআপ দিবে, এটা অনেক বড় কিছু, অনেক বড় কিছু। এখন আসেন আমরা 18 ইঞ্চিটা কেমন আর 16 ইঞ্চিটা কেমন, এটা রেগুলার যে প্রাইসটা, যেটা 16 ইঞ্চি সেটার যে প্রাইসটা, রেগুলার প্রাইসটা বলে দিই, এটা বর্তমান মার্কেটে চলছে 8,500 টাকা, 8,500 টাকা। আচ্ছা, এখন আমরা যেটা দিব, একবার ধামাক একটা অফার দিব, কত দিন সেটা দিব, হলো মাত্র 8,000 টাকায় আপনি নিতে পারেন 16 ইঞ্চি। ওকে, এবং আপনি অরেঞ্জ কালার নেন, টিয়া কালার নেন, 500 টাকা ডিসকাউন্ট ইনস্ট্যান্ট। এই সময় কেউ ডিসকাউন্ট করে না, বরঞ্চ বাড়ায়, আমি ডিসকাউন্ট করে দিলাম, আসেন। তারপরে 18 ইঞ্চি যেটা আছে, এটা তো সেম সিস্টেম, আমরা একটা কোয়ালিটি দেখাইলাম, দুইটা 16-তে যে সিস্টেম, 18-তে সেম সিস্টেম। আর এগুলোতে ব্যাটারি ব্যাকআপটা বলে দিই, এটা 12 ভোল্টের ব্যাটারি, যেটা হলো 12 ভোল্টের ব্যাটারি, 4.5 mAh এর ব্যাটারি, তাহলে বুঝতে পারছেন কতটা শক্তিশালী ব্যাটারি। আসেন, যেটা 18 ইঞ্চি সেটা বর্তমান বাজারে 9,500 টাকা বিক্রি হচ্ছে, এটা কত রাখছে, এটা আমরা যারা নিবেন, এটা একটা ধামাকা অফারে দিব, অনলি 8,500 টাকায় দিব, 8,500 টাকা, 1,000 টাকা ডিসকাউন্ট ইনস্ট্যান্ট। এই গরমের শীতে, গরমের সময় কেউ এগুলোর দাম কমায় না, শীত যখন চলে আসে তখন দাম কমায়, আমি ইনস্ট্যান্টই কমাই দিলাম। আচ্ছা, যারাই নিবেন, ভিডিওটা কতদিন পাচ্ছে এটা, 2-3 দিন বলি, আমি এক কথাই বলছি 2-3 দিন থাকে না। ওই যে অনেকে ফোন দিয়ে বলছে, ভাই আপনার আগের ভিডিও দেখছিলাম, অমুক টাকার রেট, 7,000 টাকার রেট দেখছিলাম, 7,500 টাকা দেখছিলাম, কিচ্ছু করণীয় নাই। যদি ভিডিওটা আপনারা দেখেন, আপনার একটা ফ্যান লাগবে, নিয়ে নেন, কারণ এমন হয়েছে গত বছর এই ফ্যানগুলো টাকা নিয়ে এসে 10-12 হাজার টাকা, যে একটা ফ্যান এনে দেন, আমার ছোট্ট বাচ্চা আছে ঘরে, বাবা আছে, অনেক মানে বৃদ্ধ বা মা আছে বৃদ্ধ, ওনার একটা ফ্যান দরকার, কারেন্টের লোডশেডিং এর জন্য ওনারা বাসা থাকতে পারতেছে না, পরিবার বা অসুস্থ থাকতে পারতেছে না, তখন টাকা নিয়ে আসছে কিন্তু ফ্যান ছিল না। তো দ্রুত এইটাই বলবো ভিউয়ার্স, আপনারা যখনই ভিডিওটা দেখবেন, সাথে সাথে চিন্তা করবেন 1-2 দিনের ভিতরে অর্ডারটা করে নিতে, কারণ 1-2 দিন চলে গেলেই কিন্তু প্রোডাক্টের দাম, যখন আবার আনি আবার কোম্পানি বাড়াচ্ছে, আমরা প্রোডাক্টের দাম বাড়াচ্ছি। এখন আসেন, এটা যারা নিবেন মাত্র 8,500 টাকা, আর যারা 16 নিবেন 8,000 টাকা। আসেন, এবার আসেন কুলার, এই যে আমরা যে কুলিং, যে ফ্যানগুলো, যে হিউমিডিফায়ার, এই যে আমরা ধোঁয়াটা দেখতেছেন, এই জিনিসটা কি জন্য দিচ্ছে, এই জিনিসটা ঘরে যদি আপনার গরম থাকে অনেক, এই জিনিসটা দিলে আপনার ঘরটা কোল্ড করে নিবে, আর বাতাসটা আপনার ঠান্ডা করে দিবে, ঠিক আছে। তো এটার চাইলে আপনারা চালাতে পারবেন, আবার চাইলে এখান থেকে ফ্যানও চালাতে পারবেন। এই যে দেখেন, এটা কি রিচার্জেবল, মানে এটা কি চার্জ প্লাস ইয়া দুই ভাবে চলে, হ্যাঁ দুই ভাবে চলে যাবে, চার্জ প্লাস ইয়া, এটা কিন্তু চাকা থাকবে, আমরা লাগাই দিই, যে চাকা লাগাইছি দেখাই দিই, এই যে এই যে চাকা দিয়ে থেকে আমরা অন্য নিতে পারবো। হ্যাঁ, এই যে এখানে আমরা প্রত্যেকটার একটা পানির ট্যাঙ্কার আছে না, 2 লিটার পানি ধরবে, এখানে আবার সোলার প্যানেল আছে, সোলার প্যানেল চালাতে পারবেন, ঠিক আছে। একটা একটা করে দেখাই দিই, দুইটা একই সিস্টেম, এখানে
হাতেও টিপতে পারবেন, আবার চাইলে রিমোটও টিপতে পারবেন। এই সেম সিস্টেম প্রত্যেকটা প্রোডাক্টে, যতগুলো ফ্যান দেখাচ্ছি সবগুলো একই সিস্টেম। এখানে দেখেন কত স্পিড, এটা দেখছেন এটা কত স্পিড। এখানে চাইলে আমরা স্পিড আরো বাড়াইতে পারবো, এখানে 5 আছে, 6, 7, 8, 9। এই দেখেন এখন এটা স্পিডটা কত, এখন এটা স্পিড অনেক ফাস্ট, ঠিক আছে, স্পিডটা অনেক ফাস্ট, অনেক জোরে হয় এটার স্পিডটা। আমরা দ্রুত মানে আপনি এটা চাইলে মুভিং করতে পারবেন। এই যে যদি আমরা মুভিং যদি ঘুরে ঘুরে এটা বাতাস দিবে, দেখেন কত চমৎকার, পুরো রুমের মধ্যে, পুরো রুমের ভিতরে বাতাস দিবে ঘুরে ঘুরে। এটা আপনি চাইলে একটা কর্নারে বসে রেখে আপনি খাটের উপরে পুরোটা খাট বাতাস নিতে পারবেন, ঠিক আছে। আবার চাইলে এটা অপারে দেবে, এটা 16 ইঞ্চি, এই যে এখানে দেখাই দি, আচ্ছা এটা 16 ইঞ্চি সাইজের হবে। এটার মডেলটা হবে, এটা যেটা কালোটা আমরা দেখাচ্ছি যেখানে, এটার মডেলটা হবে 3061, আর যেটা সাদা যে উপরে পানি ট্যাঙ্কার দেখা যাবে 3020, ঠিক আছে। দুইটা মডেল এবং কুলারের একটা মডেল আছে যেটা হলো NB920, ঠিক আছে। এই যেটা হলো এইটা, তো আমরা তিনটা আজকে তিনটা প্রোডাক্ট আছে এখানে, একটা হলো সাদা, একটা হলো কালো, কালো আর যার যেটা, এটা হলো কুলার, এগুলো নোভা ব্র্যান্ডের। ওকে, প্রত্যেকটারই আপনার ব্ল্যাক কালারটা কেমন পড়ছে কস্টিং ভাইয়া, এই মডেলটা এখন যারা নেবেন, এই ভিডিওটা দেখার দুই দিন পর্যন্ত এই প্রোডাক্টটা, ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবে, দুই দিনের জন্য এই রেটটা দিব, কারণ গরম তো ভাই, কারণ রেটটা আমরা যে অনেক ভিডিও করি যেগুলো রেটগুলো থাকে 15 দিন, 1 মাস এরকম থাকে, কারণ প্রোডাক্ট সীমিতর কারণে, যেহেতু গরমের সময় একদিন দুই দিনের বেশি কোনো প্রোডাক্টের অর্ডার এখন স্টকই থাকবে না, তো যার কারণে আপনারা যারাই নেবেন শর্ট জলদি অর্ডার করবেন। অনলি 70 পিস মাল আছে, যারাই নেবেন 48 ঘন্টার অফার নিতে পারবেন। এটা নিতে পারবেন মাত্র 11,500 টাকা, আর যেটা সাদা সেটা নিতে পারবেন 10,500 টাকা, ঠিক আছে। এটা হলো দুই দিনের জন্য মিস্ট ফ্যান, আর যেটা কুলিং আছে সেটা আমাদের বর্তমান বাজারে 15 থেকে 15,500 বিক্রি করতেছে। যে দেখেন এটা কত লিটার, এটা হলো আপনার 15 লিটার, আচ্ছা ঠিক আছে। এই যে আমরা অন করে দিলাম, এটা স্পিডটা দেখেন, এটা 1, 2, 3, ঠিক আছে, 3 স্পিড পর্যন্ত এটা আছে, তিনটা স্পিড নিতে পারবেন এবং টাইমার দিতে পারবেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এভাবে সর্বোচ্চ 9 ঘন্টা দিতে পারবেন, সর্বোচ্চ 9 ঘন্টা পরিমাণ দিতে পারবেন। এটারও আমরা টাইম দিয়ে আমরা শুয়ে থাকলে এটা অটোমেটিক 1 ঘন্টা পরে অফ হবে, তারপর যদি আবার টিপি 2 ঘন্টা হবে, আবার টিপলে 3 ঘন্টা হলো, আবার টিপলে এখানে 4 ঘন্টা হলো, 4 × 1 = 5, 5 × 2 = 7, আর একবার টিপলে 9, ঠিক আছে 8 ঘন্টা পুরো আপনার রাত ব্যাকআপ দিবে। এখন এটা অটোই বন্ধ হবে, আবার রিমোট আছে, রিমোট থেকে আমরা এই করতাম, এখানে হিউমিডিফায়ার সিস্টেম আছে, যদি আপনি ঠান্ডা পানি ঠান্ডা ফিল নিতে চান প্রচন্ড স্পিড। আবার যদি চাই আমরা এই সামনে এটাকে, এখন এটা যে ঘুরতেছে বাতাসে সব দিকে ছড়াবে, আর যখন আমরা এটাকে বন্ধ করে দিব তখন এটা একদিকে বাতাসে সোজা বরাবর দিবে, যে এখন সোজা বরাবর দিবে, এটা ঘুরলে বাতাস সবদিকে ছড়া যাবে, আর যখন আমরা এটাকে বন্ধ করে দিব, খুলে দিব, অন করে দিব, তখন বাতাস সব দিকে ছড়াবে, যতদিকে ছড়া যাবে, ঠিক আছে। তো আমরা এক এক করে সবগুলো দাম বলছি এবং কুলারের দাম বলে দিব। কুলার বর্তমান বাজারে 15,500 টাকা বিক্রি হচ্ছে, আমরা দিব মাত্র অনলি 13,500 টাকা, যারা নেবেন সব যদি অর্ডার করবেন 13,500 টাকা, 48 ঘন্টার অফার। এই অফারটা মানে আপনার এই ভিডিওটা দেখার পরে যারাই অর্ডার করছেন শর্ট জলদি অর্ডার করবেন, দয়া করে আমাদেরকে বলবেন না, অর্ডার সিস্টেমটা একদম ইজি ব্যাপার। এখানে দেখেন আপনার তিনটা ফোন নাম্বার দেওয়া আছে, এখানে এই তিনটা ফোন নাম্বারে আপনারা ফোন দিয়ে কন্ট্যাক্ট করবেন, আমাদেরকে 1,000 টাকা বিকাশ করেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা প্রোডাক্ট পাঠাই দিব, প্রোডাক্ট আপনার বাকি যে টাকা থাকবে সেই টাকা সহকারে কুরিয়ার খরচ দিয়ে আপনার প্রোডাক্টটা উঠিয়ে নিয়ে নেবেন। একবার সহজ পদ্ধতিতে আপনার ঠিকানা দিয়ে দেবেন, প্রোডাক্ট চলে যাবে, নাম ঠিকানাটা দিয়ে দিলে। আর যারা নাকি আয়সা দেখে নিতে যাচ্ছেন, একদম সহজ পদ্ধতি, সেটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে 18 তলা ভবন, বিশ্বাস বিলাস সিডি কমপ্লেক্সের নিচতলায় আমাদের সব, গেট দিয়ে ঢোকার সময় তিনটা গেট আছে, বামের গেট দিয়ে ঢোকে 3-4টা দোকান পরে আসলে নিউ ভাইবে কোকারেসটা পেয়ে যাবেন, অথবা দারোয়ানকে জিজ্ঞেস করলে নিয়ে আসবে, হ্যাঁ দারোয়ান ভাইদেরকে জিজ্ঞেস করলো আমাদের 104-105 নম্বর নিউ ভাইবে কোকারেসটা দেখাই দিবে, তো আপনারা এইভাবে নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও, এই শপের আরো নতুন পণ্য নিয়ে আমরা হাজির হব, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।